হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে করে দেখাবো পাউরুটি চিকেন পাকোড়া। এই পাকোড়া বানানো খুবই ইজি। তো চলুন শুরু করি, কি কি থাকছে পাকোড়া বানানোর জন্য। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম। এই মাংস আমি ছোট ছোট কুচি কুচি করে নিব। দিয়ে দিচ্ছি সাথে 2 পিস পাউরুটি। আপনারা পানিতে ভিজিয়ে রেখেও নিতে পারেন বা এরকম টুকরো করেও নিতে পারেন। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসগুলো, সাথে 1টি ডিম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, সামান্য এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য দারচিনির গুঁড়ো, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে চটকিয়ে নেব। দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি সেই কুচি কুচি করে রাখা পাউরুটিগুলো। চুলায় আমি আগে থেকেই প্যান গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেল গরম হয়ে এসেছে, এখন আমি গোল গোল করে এগুলো এই তেলের ভিতর দিয়ে দিব। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে দেখবেন একটা পাশ খুবই দ্রুত হয়ে এসেছে। এই জন্য চুলার আঁচ আমি মিডিয়াম ভাবে রেখে সবগুলা পাকোড়া ভেজে নিব। যে কোনো জিনিস ফ্রাই করার সময় চুলার জাল আস্তে করে দিয়ে ফ্রাই করলে জিনিসটা অনেক মচমচে হয়। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাউরুটি চিকেন পাকোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।